সংক্রমণ যত বাড়ছে বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় জিনিস মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার ও চাহিদা তুঙ্গে বাজারে। সংক্রমণ বাড়তেই মাস্কের হাহাকার শহর ধূপগুড়িতে। গত বছরের মতো এবছরও ঠিক একইভাবে কালোবাজারির অভিযোগ উঠছে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। অন্যদিকে বাধ্য হয়ে ছোট দোকানদারদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজারের, এমনই দাবি। সংক্রমণকে হাতিয়ার করে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে নিজেদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে এবং স্টক করছে কিছু স্টকার। দেখা গেছে কি করোনার লোক খুব একটা আগ্রহ ছিল না, ওইদিকে অন্যদিকে ছিল, কিন্তু আমাদের এদিকে অতটা ছিল না, মানে এমন একটা ভাব ছিল। কিন্তু যে বর্তমান জলপাইগুড়ি জেলাতে ক্রমশ দিনের পর দিন বাড়তে শুরু করাতে শিলিগুড়ি বা মানুষ মারা যাচ্ছে, এই কারণগুলো তখন দেখা গেল যে মাস্কের এই সার্জিক্যাল মাস্কটা খুব চাহিদা হয়েছে। কারণ চাহিদা হয়ে যাওয়ার পরে ধূপগুড়ি বাজারও সেরকম নাই, অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে আলিপুরদুয়ারে মাস্ক স্যানিটাইজারের কালোবাজারি হবে না বলেই আশাবাদী বেঙ্গল ড্রাগ অ্যাসোসিয়েশন। করোনার প্রথম ধাপে অপ্রস্তুত ছিল সমস্ত চিকিৎসা সামগ্রীর বিক্রেতারা, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি নিয়ে যথেষ্ট সজাগ চিকিৎসা সামগ্রীর বিক্রেতারা, যথেষ্ট স্টকে রয়েছে ব্যবসায়ীদের কাছে। ফলে এবছর কোনো রকম কালোবাজারি হবে না বলেই আশাবাদী আলিপুরদুয়ারের বেঙ্গল ড্রাগ অ্যাসোসিয়েশন। মাস্ক এবং স্যানিটাইজার মজুত আছে, এটা নিয়ে কালোবাজারি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা আমরা হতেও দেবো না। গত বছর আমরা রুখেছি, গত বছর আমরা নিজেরা সেলফ হেল্প গ্রুপ দিয়ে বানিয়ে আমরা ডিস্ট্রিবিউট করেছি যাতে কিনা এগুলো না হয়। এবারও সেটা একদম আগের থেকে আমরা মজুত করে রেখেছি যাতে কিনা কোনো পাবলিকের কোনো অসুবিধা না হয়। মেডিসিনও যে আমাদের অ্যাডিকুয়েট আমরা মজুত করে রেখেছি যাতে কিনা কোনো প্রবলেম না হয় আর কি। কোথাও বা করোনার প্রকোপ থেকে বাঁচতে একমাত্র ভরসা মাস্ক এবং স্যানিটাইজারের অমিল, আবার কোথাও মাস্ক এবং স্যানিটাইজারের কালোবাজারি হবে না বলে আশা কর্তৃপক্ষের। আবার করোনা সংক্রমণের বাড়বাড়ান্ত আটকাতে আতঙ্কিত হয়েও অনেক বেশি মাস্ক এবং স্যানিটাইজার কিনে রাখছেন অনেকেই, কিন্তু আতঙ্কিত না হয়ে করোনাবিধি মেনে চলার মাধ্যমেই করোনা দৈত্যকে রক্ষা সম্ভব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।